ওয়েলকাম টু কমিউনিকেশন ল্যাব। আজকের আমাদের এই লেকচার ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আমরা হচ্ছে গিয়ে অ্যাম্পলিচিউড মডুলেশনের হোমোডাইন ডিটেকশনে ম্যাটল্যাব কোডটা দেখে নিছি। এখন প্যাটার্ন আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ভিজুয়ালাইজেশন খুবই একটা পাওয়ারফুল টুল, এবং আমার মতে সবচেয়ে পাওয়ারফুল ওয়ে হচ্ছে একটা অ্যাপ বানিয়ে দেখানো। কারণ ম্যাটল্যাব কোডে হচ্ছে গিয়ে কিছু প্রবলেম থাকে, বারবার কোডটা চেঞ্জ করতে হয় এবং কি লাইভ চেঞ্জগুলি দেখা যায় না। তো সেই সমস্যাটা সলভ করার জন্য হচ্ছে আমি হচ্ছে একটা অ্যাপ তৈরি করছি। এখন এই অ্যাপটা তোমরা যদি ক্লিয়ারলি বুঝতে চাও তাহলে অফকোর্স আমার আগের লেকচার ভিডিওটা হচ্ছে দেখতে হবে, কারণ ওটা যদি তোমরা না দেখো তাহলে এখানে হচ্ছে গিয়ে ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারবা না। আচ্ছা, আমরা এখন অ্যাপটা একটু বেসিক আইডিয়া দেই, আমাদের কোন পার্টে কি আছে। এই যে একটা ব্লক দেখতে পারতেছো, এই ব্লকে হচ্ছে আমরা লিখিয়ে দিচ্ছি এখানে কি ট্রান্সমিটার আছে, ট্রান্সমিটারের বিভিন্ন কম্পোনেন্ট যেমন মেসেজ ক্যারিয়ার, মডুলেটর, এগুলি আমরা দেখতে পাচ্ছি। এই সাইডে কি আছে আমাদের প্লট কন্ট্রোল, এখানে আমরা টাইম ডোমেন এবং ফ্রিকোয়েন্সি ডোমেনে প্লট দেখতে পারবো। ওয়ান সাইডের এবং টু সাইডের রিপ্রেজেন্টেশন আছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি স্কেল, এটা হচ্ছে আমরা পরে বুঝবো। এই পার্টটুকুতে আমাদের কি আছে, এই পার্টটুকুতে হচ্ছে আমাদের মেসেজ কন্ট্রোল করার জন্য, মেসেজের ম্যাগনিচিউড এবং ফ্রিকোয়েন্সি পার্টটা কন্ট্রোল করার জন্য। এই পার্টে আছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এবং বায়াস ভোল্টেজ। আচ্ছা, এগুলি আমরা হচ্ছে পরে দেখবো। এখন এই জায়গাটা কি, এই জায়গায় হচ্ছে আমরা বিভিন্ন গ্রাফ হচ্ছে দেখব। আচ্ছা, প্রথমে যদি আমি হচ্ছে মেসেজ সিগন্যালটা দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, যে দেখো এখানে গ্রাফের বাটনটা আছে, সেটা কি আমাদের ল্যাবে যে টিপি বা টেস্টিং পয়েন্ট, এটা হচ্ছে অনেকটা টেস্টিং পয়েন্টের মতো। এই জায়গায় হচ্ছে আমি ক্লিক করলাম, ক্লিক করলে দেখো মেসেজ সিগন্যাল আসছে, কিন্তু আমরা কি কোনো মেসেজ সিগন্যালে কোনো ভ্যালু পাচ্ছি না, কারণ কি মেসেজ সিগন্যালে ভ্যালুটা কত, এখানে হচ্ছে জিরো সেট করা। তাহলে আমরা কি করব, এটা একটু বাড়ায় দেখি, দেখতেছো আস্তে আস্তে হচ্ছে কি হচ্ছে আমাদের মেসেজ সিগন্যালটা ক্রিয়েট হচ্ছে। এখানে 5 পর্যন্ত দিলে আমাদের 5 পর্যন্ত আসবে, আমরা হচ্ছে গিয়ে মেসেজ সিগন্যালটা আমরা 4 ধরে নিলাম। আর এই পার্টটা কি দেখো FN, এটা ভ্যালুটা কত লেখা, 1 লেখা, কারণ এটা হচ্ছে 0 সেকেন্ড, এটা কি 1 সেকেন্ড, তার মানে এটা আমরা দেখতে পারতেছি এটা কিন্তু কি আমাদের একটা cos সিগন্যাল। আচ্ছা, ইকুয়েশনটা আমি একটু লিখি, ইকুয়েশনটা হবে AM ইনটু cos 2 ইনটু পাই ইনটু FM ইনটু T, এই হচ্ছে আমাদের ইকুয়েশন। আচ্ছা, অফকোর্স এটা মনে রাখতে হবে এটা কি আমাদের cos সিগন্যাল। এবং হচ্ছে গিয়ে আমি এই জায়গাতে যদি আঁকি, দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কত, 1 সেকেন্ড, তার মানেটা কি আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 হার্টজ। আচ্ছা, অ্যাম্পলিচিউড কন্ট্রোল করলে হচ্ছে ইফেক্ট আমরা দেখলাম, এখন দেখি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলেও কি ইফেক্ট, কিছু ইফেক্ট করার কথা। এই দেখো আমাদের কি সাইকেল সংখ্যা বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমি 1 হার্টজে সেট করলাম। আমাদের আজকে ল্যাবের জন্য AM-টা আমি ধরবো 4 আর FM-টা হচ্ছে 1, এটা হচ্ছে মেইনলি দেখানোর জন্য, এরপর আমরা চেঞ্জ করে করে হচ্ছে দেখব। আচ্ছা, এখন হচ্ছে এই যে এখানে দাগ দেওয়া হয়েছে, এই দাগটা কি, এই দাগটা হচ্ছে এই যে এক্সিস, এবং দেখো গ্রিডের জন্য তোমাদের এখানে দুইটা কন্ট্রোল দেওয়া হয়েছে, গ্রিড অন অফ অথবা কি এক্সিস অন বা অফ, এটা হচ্ছে তোমরা রাইট ক্লিক করেও হচ্ছে গ্রিডটা কন্ট্রোল করতে পারবা। দেখো যখন হচ্ছে কি গ্রিডটা আসবে, দেখো গ্রিডের এখানে একটা টিক চিহ্ন আসতেছে, এবং পাশে দেখো এক্সিস এর জন্য এখানে ক্লিক করলে হবে, অথবা কি তোমরা যদি কিবোর্ডে কন্ট্রোল প্লাস A চাপো তাহলেও কি আমাদের এটা চলে আসবে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমি একটু আমার ফ্রিকোয়েন্সি ডোমেনে চলে যাই, টাইম ডোমেনের সিগন্যালটা তো দেখলাম, ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখার জন্য কি করতে হবে আমাকে এই জায়গায় ক্লিক করতে হবে। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা কি এটা দেখতে পারতেছি, ওয়ান সাইডের রিপ্রেজেন্টেশন যেহেতু এখানে আমাদের চলে আসছে। আচ্ছা, এখন আমি একটু মার্ক করার চেষ্টা করি, এখানে ভ্যালুটা কত আমার 4, এখানেও আমি ভ্যালু কত দেখতেছি আমার 4, আর এখানে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 হার্টজ, আর এখানে কত আমার 1 এ চলে আসছে, তাই না। আচ্ছা, এখন আমি যদি হচ্ছে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করি, এই কম্পোনেন্টটা দেখছো দূরে চলে যাচ্ছে, কারণ কি ফ্রিকোয়েন্সি আমি চেঞ্জ করতেছি, আমি অ্যাম্পলিচিউডে কোনো হাত দিচ্ছি না। ঠিক একইভাবে আমি যদি অ্যাম্পলিচিউডটা বাড়াই, সেটাও বাড়ার কথা, দেখো 5 এর জন্য 5 আসতেছে, 4 এ দিলাম কমে গেল, 3 তে দিলাম, 2 তে দিলাম, 1 এ দিলাম কমে গেল, তারপরে আচ্ছা 4 এই রাখলাম, এটা হচ্ছে ওয়ান সাইডেড, তাই তো। আচ্ছা, ওয়ান সাইডেড ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্টেশনের পরে আমরা হচ্ছে কি টু সাইডেড ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্টেশনটা দেখার চেষ্টা করি। এখানে যদি আমি ক্লিক করি, দেখো আমাদের টু সাইডেড রিপ্রেজেন্টেশন চলে আসছে। এখানে হচ্ছে কি আমি যদি একটু লেখার চেষ্টা করি, তাহলে দেখো এটার ভ্যালু কত 2, আর এটার ভ্যালু কত 2, এই 2 প্লাস 2 সমান কি
চার, যেহেতু টু সাইডেড রিপ্রেজেন্টেশনে হচ্ছে দুইটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকে, একটা মাইনাস ওয়ান বা মাইনাস এফ এম, একটা হচ্ছে প্লাস এফ এম, দুইটা মিলে হচ্ছে গিয়ে ভ্যালুটা হচ্ছে ফোর হবে। সুতরাং বেসিক্যালি এম এর যা ভ্যালু হবে এখানে কি তার ভ্যালুটা অর্ধেক হয়ে যাবে, কারণ কি দুইটা মিলে হচ্ছে গিয়ে আমাদের এমটা হচ্ছে হবে। আচ্ছা এখন আমি যদি ভ্যালুটা কমাই দেই তাহলে দেখো সেও কমে যাচ্ছে। যেমন দুয়ে যদি আমি দিয়ে দেই তাহলে কত, এখানে দেখো ওয়ান হচ্ছে আর এখানে কত ওয়ান হচ্ছে, ওয়ান প্লাস ওয়ান সমান কি টুই হচ্ছে হবে। আচ্ছা আমরা আবারও ফোরে সেট করলাম। আচ্ছা এখন আমি হচ্ছে গিয়ে এটা যদি ফুল স্কেল বলতেছিলাম, ফুল স্কেল বললে কি হবে দেখো, ফুল স্কেলে কি মাইনাস এইটি থেকে এইটি পর্যন্ত আছে, আর জুম করলে সে কি তার রিলিভেন্ট পার্টটুকু দেখাবে, এখানে কি মাইনাস ফোর থেকে ফোর পর্যন্ত হচ্ছে দেখাচ্ছে। এখন কেন ফুল স্কেল ইউজ করব সেটা হচ্ছে তোমরা একটু পরে বুঝতে পারবা। আচ্ছা আমরা আবার হচ্ছে আমাদের ওয়ান সাইডের চলে আসলাম। এখন হচ্ছে আমরা একটু ক্যারিয়ারটা দেখার চেষ্টা করি। এই যে আছে আমার ক্যারিয়ার, ক্যারিয়ারের অ্যাম্পলিচিউড দেখো ওয়ান ভোল্টে, আমরা কি বলতেছি এই ভ্যালুটা হচ্ছে আমাদের ফিক্সড একটা ভ্যালু। আচ্ছা আর ফ্রিকোয়েন্সিটা কত লেখা, এফ সি ইকুয়াল টু 30। আমরা আগে যেটা বলছি ক্যারিয়ারের এর অ্যাম্পলিচিউডটা হচ্ছে ফিক্সড থাকে, এখানে আমরা এফ সি একটু ভেরিয়েবলের ব্যবস্থা রাখছি, 25 থেকে 35 পর্যন্ত হচ্ছে আমরা ভ্যারি করতে পারি। এফ সি আমাদের এমন ভাবে চুজ করতে হবে যাতে কি এফ এম এর চেয়ে অনেক বড় হয়, এখানে কি আমরা অলমোস্ট 30 গুণ ইউজ করতেছি। আচ্ছা এখন ক্যারিয়ারের জন্য যেটা করতে হবে, আমরা হচ্ছে গিয়ে প্রথমে ধরো টাইম ডোমেনটা সিলেক্ট করলাম, তারপরে কি করব এখানে যদি আমি ক্লিক করি দেখো এখন কি এটা সিলেক্ট হয়েছে, দেখো এটা একটু ডার্ক কালার হয়ে গেছে আর এটা কি হোয়াইট হয়ে গেছে, তার মানে কি এটা আমাদের ক্যারিয়ারটা চলে আসছে। এই ক্যারিয়ারটা যদি আমি লক্ষ্য করি এখানে হচ্ছে আমি একটু একে দেখাই, ক্যারিয়ারটা ভ্যালুটা দেখো কততে, এখানে আমি আগে বলে দিছি ওয়ান ভোল্টে হচ্ছে আমাদের ফিক্সড হবে, এখানে একটা ফিক্সড এবং বোঝাই যাচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটা কত, এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমাদের 30 ভ্যালু সমান। আচ্ছা এখন হচ্ছে গিয়ে আমি হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ডোমেনে চলে যাই। আচ্ছা ফ্রিকোয়েন্সি ডোমেনে এই যে দেখতে পারতেছি 30 এবং এটার ভ্যালুটা কত ওয়ান। আচ্ছা টু সাইডেড যদি দেখি তাহলে কি এটা দেখো একটা হবে 30-তে, এই যে এখানে আমি পয়েন্ট ধরলে দেখো 30-তে 0.5, আবার এই জায়গায় যদি ধরি তাহলে এখানে কত -30-তে 0.5, দুটো মিলে কি আমার ওয়ান হচ্ছে। এই জায়গায় যে বায়াস ভোল্টেজ আছে, আমি আগে যেটা বলছি বায়াস ভোল্টেজের সাথে কি এই ক্যারিয়ারের কোনো সম্পর্ক কিন্তু আমার নাই, এটার ভ্যালু যদি আমি বাড়াই কমাই এটাতে কোনো ইফেক্ট আমার পড়বে না। আচ্ছা এখন হচ্ছে গিয়ে এটা আমি দেখে নিলাম, এখন আমি আমাদের এই থার্ড পার্ট হচ্ছে গিয়ে কি মডুলেটরে চলে যাই, মডুলেটরের সাথে কি আমার এই বায়াস ভোল্টেজে একটা রিলেশনশিপ আছে। আচ্ছা এইখানে দেখো বায়াস ভোল্টেজটা যেটাকে কি বলি এসি বা হচ্ছে গিয়ে আমি কে বলি, আর এটা হচ্ছে গিয়ে এম। আচ্ছা আমি একটু লিখে দেই, লিখে দিলে হচ্ছে গিয়ে কি তোমাদের মনে থাকতে সুবিধা হবে, এটাকে কি বলি আমি হচ্ছে এসি কিংবা হচ্ছে আমি যেটা বলতেছি কে, কে দিয়ে রিপ্রেজেন্ট করে কি একটা বায়াস ভোল্টেজ। আচ্ছা আচ্ছা এইখানে কি এই পার্টটুকু হচ্ছে আমার এফ সি, এই পার্টটুকু হচ্ছে এই মেসেজের হচ্ছে এ এম, এবং এটা কি এই পার্টটুকু হচ্ছে আমার এফ এম। আচ্ছা তাই যদি হয় তাহলে দেখো এটার ভ্যালু হচ্ছে 5, এটার ভ্যালু কত 4, তাহলে কি 4/5 কি 80% হওয়ার কথা, এবং এটা কি আমার আন্ডার মডুলেশন হওয়ার কথা। আচ্ছা এই গ্রাফটা হচ্ছে আমি যদি দেখতে চাই তাহলে কি করতে হবে, এই যে দেখো মডুলেটরের যে আউটপুট এই জায়গায় হচ্ছে আমার ক্লিক করতে হবে, তার আগে হচ্ছে কি ফ্রিকোয়েন্সি ডোমেনে আগে আমি টাইম ডোমেনের সিগন্যালটা দেখে নেই। আচ্ছা এনে ক্লিক করলাম, এই যে আমাদের চলে আসছে কি সুন্দর ডিএসবি সিগন্যাল, আমাদের ডিএসবি সিগন্যাল হচ্ছে এরকমই তো হওয়ার কথা তাই তো, যেহেতু হচ্ছে আন্ডার মডুলেশন। দেখো এখন যদি বায়াস ভোল্টেজটা 5 এর বদলে আমি 4 করি তাহলে কি 4/4 100% যে ডিএসবি সেটা আমার চলে আসার কথা। এখানে আমি একটা অপশন দিয়ে দিছি, দেখো লেখা আছে কি এনভেলপ, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমরা হচ্ছে যেটা দেখতে পারবো, দেখো মেসেজ সিগন্যালটা যে এনভেলপ আকারে আসে সেটা আমি দেখতে পারবো। আচ্ছা দেখো বায়াস ভোল্টেজটা আমি বাড়াই দিলাম, তাহলে কি হবে এই যে সুন্দর করে আমার উপরে চলে আসছে। আচ্ছা 5 দিলাম 4 দিলাম, আমাদের মনে রাখতে হবে কি এটা যেহেতু এসি এই ভ্যালুটা অলওয়েজ কি এম এর উপরে রাখতে হবে, না হলে কি ওভার মডুলেশন হয়ে যাবে। দেখো আমি ওভার মডুলেশন করার জন্য এসির ভ্যালুটা আমি 3-তে সিলেক্ট করলাম, দেখো এখন কি ওভার মডুলেশন আমার চলে আসছে, এনভেলপটা তুলে দেই। আচ্ছা এই হচ্ছে আমার ওভার মডুলেশন, দেখো এই জায়গায় কি আমার ডিস্টরশন চলে আসছে।
এবং এই মেসেজ সিগন্যালটা যদি দেখার চেষ্টা করি, আচ্ছা তাহলে দেখবো কি, এই যে দেখো এটা কি আমার নিচে চলে আসছে, যেই মুহূর্তে হচ্ছে এই মেসেজ সিগন্যাল বা এনভেলপটা নিচে চলে আসবে সেই মুহূর্তেই কি আমার এই যে দেখো এখানে লিখা আছে ওভার মডুলেশন, আচ্ছা একটু মার্ক করি আমি, মানে লিখে দিছি কি ওভার মডুলেশন, যেটা কি মোর দেন 100%, তখনই কি যখনই এইরকম একটা ঘটনা ঘটবে তখনই কি আমার প্রবলেম হওয়া শুরু করবে। আচ্ছা এখন যদি আমি ডিএসবিএসসি দেখতে চাই তাহলে কি করতে হবে, আমাকে জিরোতে ক্লিক করতে হবে। তাহলে দেখো এখানে সাপ্রেস ক্যারিয়ার মডুলেশন ইন্ডেক্সটা কি ইনফিনিটি বলতে পারো অথবা কি নট অ্যাপ্লিকেবল। দেখো আমাদের কি হয়েছে এইখানে, এই যে মেসেজ সিগন্যালটা একদম গ্রাউন্ড লাইন বরাবর গেছে, তার মানে কি, তার মানে হচ্ছে আমার এখন সাপ্রেস ক্যারিয়ার এই অবস্থাতে হচ্ছে আমার আছে। আচ্ছা আমরা হচ্ছে গিয়ে বোঝার জন্য আমরা আজকে ইউজ করব হচ্ছে গিয়ে আন্ডার মডুলেশন এবং মডুলেশন ইন্ডেক্সটা 80% এরকম হচ্ছে ইউজ করব। আচ্ছা এখন হচ্ছে আমি আমার ফ্রিকোয়েন্সি ডোমেনে চলে যাই। আচ্ছা এই তো হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ডোমেনে আমরা চলে আসছি। আচ্ছা এখানে দেখো তিনটা কম্পোনেন্ট চলে আসার কথা, তিনটা কম্পোনেন্ট না, আচ্ছা কম্পোনেন্ট তিনটা কি কি একটু লিখি। একটা হচ্ছে গিয়ে কি আমার এফসি মাইনাস এফ এম, আর একটা হচ্ছে এই যে এইটা, এটা কি, এটা হচ্ছে আমার এফসি, এবং এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে আমার এফসি প্লাস এফ এম। এখন হচ্ছে কি একটু ভেরিফাই করার চেষ্টা করি আমাদের মিললো কিনা। দেখো এফসির ভ্যালু এখানে কত, 30, 30 থেকে 1 যদি বাদ দেই তাহলে কি এটা 29 বরাবর একটু আসার কথা, আর এটা কি দেখো এক্স্যাক্টলি 30 তে, আর একটা কি এফসি প্লাস এফ এম 31 এ চলে আসার কথা। আমরা যদি হচ্ছে মাউসটা ধরি সে দেখা দিবে, দেখো এক্স এর ভ্যালু কত 29, আর এইটা হচ্ছে কি যে দেখো 30, আর এটার ভ্যালু কত চলে আসার কথা আমাদের 31 চলে আসার কথা। আচ্ছা যেই কারণে হচ্ছে কি এই যে দেখো আমি ফুল স্কেলটা রাখছি, ফুল স্কেল রাখলে আমাদের সুবিধা কি, দেখো মেসেজ সিগন্যালটা হচ্ছে গিয়ে কি আমার খুব কাছাকাছি হচ্ছে থাকে, কারণ কি এটা বেস ব্যান্ড সিগন্যাল, যখনই হচ্ছে আমি মডুলেশন করি তখন কি আমি হায়ার ফ্রিকোয়েন্সিতে কি আমার এই মেসেজ সিগন্যালটাকে হচ্ছে মুভ করাই। সুতরাং এখানে ক্লিক করলে দেখবো কি আমার মেসেজ সিগন্যালটা হচ্ছে অনেক দূরে সরে গেছে। আচ্ছা এখন যেটা হয় মডুলেশনে, এই যে আমাদের মেসেজ সিগন্যাল আছে এটা কি হবে আমার দুই ভাগ হবে, তাই তো, এখানে একটা চার ছিল সেটা কি হবে এরকম দুই 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 ভাগ হবে, তারপরে কি একটা ভাগ হচ্ছে গিয়ে আমার প্লাস এফসি ঘর আগে যাবে, আর একটা ঘর হচ্ছে গিয়ে কি আমার এফসি ঘর পিছনে চলে যাবে, বা আমরা বলতে পারি কি মাইনাস এফসি ঘর হচ্ছে পিছনে যাবে। আচ্ছা এটা যদি আমি এখন দেখি এইখানে হচ্ছে আমার এই কাজটা হইছে। এখন এটা বোঝার জন্য বেস্ট হচ্ছে গিয়ে কি আমাদের টু সাইডেড দেখা, টু সাইডেড দেখলে হচ্ছে আমরা ভালো মতো বুঝতে পারি। আমরা একটু টু সাইডেড চলে যাই, এই তো আমার ডিএসবি সিগন্যালের টু সাইডেড রিপ্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে। আমি হচ্ছে কি একটু আবার মেসেজটাতে ফেরত যাই, দেখো এখানে কি দুইটা কম্পোনেন্ট আছে, একটা কম্পোনেন্ট হচ্ছে আমাদের মাইনাস ওয়ানে, আচ্ছা একটু লিখে দিই আমি, একটা কম্পোনেন্ট হচ্ছে আমাদের মাইনাস ওয়ানে, আর একটা কম্পোনেন্ট আছে হচ্ছে কোনটাই যে আমার হাতের ডান দিকেরটা সেটা কোথায় আছে প্লাস ওয়ানে। এখন তোমাদের যেই কথাটা বলতেছিলাম সেগুলি কি এই ধরো প্লাস ওয়ানেরটাও কি দুই ভাগ হবে, দুই ভাগ হয়ে কি হবে, দুই ভাগ হয়ে একটা যাবে 30 ঘর বা এফসি ঘর সামনে, আবার কি যাবে আমার 30 ঘর পিছনে। তাই যদি হয় তাহলে কি ওয়ানটা যদি 30 ঘর সামনে যায় আমার যাবে 31, আর ওয়ানটা যদি 30 ঘর পিছনে চলে যায় তাহলে কততে চলে আসবে আমার মাইনাস 29। আচ্ছা ঠিক একইভাবে আমি যদি আমার কি হবে এইটা হচ্ছে গিয়ে কি দুই ভাগ হবে তাই না। আচ্ছা যদি দুই ভাগ হয় তাহলে কি হবে, মাইনাস ওয়ানটা যদি 30 ঘর পিছনে চলে যায় তাহলে কোন জায়গায় চলে আসবে, মাইনাস ওয়ান মাইনাস 30 ইজিক্যাল কি মাইনাস 31। ঠিক একইভাবে এই মাইনাস ওয়ানটা যখন আবার 30 ঘর সামনে চলে আসবে তখন আমরা কোন জায়গায় ভ্যালু পাবো, তখন আমরা ভ্যালু পাবো হচ্ছে 29। আচ্ছা তাই যদি হয় তাহলে আমরা দিন শেষে তাহলে ভ্যালু পাচ্ছি কোন কোন জায়গায়, একটা পাচ্ছি মাইনাস 29, একটা পাচ্ছি মাইনাস 31, একটা পাচ্ছি 31, আর একটা কত হতে পারছি আমি 29। এই চারটা হচ্ছে, এবং ক্যারিয়ার থেকে কয়টা আসবে, ক্যারিয়ার থেকে আসবে হচ্ছে আমার দুইটা, তাহলে টোটাল আমাদের কম্পোনেন্ট কয়টা পাওয়ার কথা, ছয়টা পাওয়ার কথা। এখন দেখি আমি হচ্ছে গিয়ে ছয়টা পাই কিনা, এই যে ক্লিক করলেই আমার ছয়টা কম্পোনেন্ট চলে আসতেছে।
আচ্ছা, আশা করি হচ্ছে গিয়ে এই পার্টটা হচ্ছে ক্লিয়ার হয়েছে। যখনই হচ্ছে গিয়ে আমরা এরকম মডুলেশন দেখব, মানে কোনো সাইনুসয়েডাল সিগন্যাল দিয়ে গুণ দেখব, আমাদের কি অলওয়েজ টু সাইডেড রিপ্রেজেন্টেশনটা দেখা উচিত, কারণ কি এতে আমরা ঠিকঠাক মতো বুঝতে পারি। এখন আমি যদি হচ্ছে এই যে দেখো এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করে এই কম্পোনেন্ট গুলি কি কখনো দূরে চলে যাওয়ার কথা অথবা কি কাছে চলে আসার কথা, যেমন 25 দিলাম, দেখো কাছে চলে আসছে, 30 দিলে দূরে যাবে, 35 দিলে হচ্ছে আরো দূরে যাবে, ওয়ান সাইডেড এ যাই তাহলে কি আরো ভালো বুঝতে পারবো। দেখো এখন কি 35 এর কাছাকাছি না? আচ্ছা, তারপরে কোথায়? 30 তে কাছে চলে আসলো, তারপর কি 25 এ চলে আসলো। তার মানে কি ফ্রিকোয়েন্সি ভ্যারি করার সাথে সাথে হচ্ছে কম্পোনেন্ট গুলি নড়তেছে, কারণ কি এটা হচ্ছে কি কি অ্যাপসির সাথে হচ্ছে রিলেটেড। এখন কোনটার সাথে কোন ম্যাগনিচিউডের সম্পর্ক সেটা কিন্তু আমরা হচ্ছে গিয়ে কি এই নব গুলি নাড়ায় বুঝতে পারি। যেমন হচ্ছে গিয়ে দেখো এটার অ্যাম্পলিচিউড যদি কমাই তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে আমি যদি একটু মার্ক করি শুধু কিন্তু এইটা হচ্ছে আমার নড়তেছে, দেখো বাকিগুলি কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে, বাকিগুলো আমার কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে কি এই কম্পোনেন্টটাতে আমার হচ্ছে কি এফসি। এখন বাকি দুইটার সাথে কার রিলেশনশিপ আমরা দেখলাম কি বায়াস ভোল্টেজ নড়াইলে এই দুইটার হচ্ছে কোনো চেঞ্জ হয় না। এখন আমি যদি এইটা চেঞ্জ করি তাহলে দেখো কি হয়, দেখতেছো এখন কমে যাচ্ছে। সুতরাং কি এফএম এর সাথে হচ্ছে গিয়ে আমার এই দুইটার, এফএম এর সাথে হচ্ছে আমার এই দুইটা রিলেশনশিপ, আর এইটা রিলেশনশিপটা কোথায় আমার বায়াস ভোল্টেজের সাথে, আর বাকি দুইটা রিলেশনশিপ হচ্ছে আমার এই এম এর সাথে। আচ্ছা, আরেকটা জিনিস দেখার চেষ্টা করি, যেহেতু হচ্ছে কি এটা হচ্ছে এম, সরি এটা হচ্ছে বায়াস ভোল্টেজ আর এফসি এর সাথে, আর এটা কি এম এর সাথে, সুতরাং এফএম এর সাথে যেহেতু রিলেশনশিপ এইটা চেঞ্জ করলেও কি এগুলি হচ্ছে দূরে সরে যাওয়ার কথা। যেমন হচ্ছে গিয়ে ধরো আমি হচ্ছে বাড়িয়ে দিলাম, দেখো এটা কি দূরে চলে গেছে না, কারণ কি এফসি মাইনাস এফএম এখন এটা কত আসছে 28-এ, আর একটা কি এফসি প্লাস এফএম আমার চলে আসছে কি 32-এ। তারপরে হচ্ছে গিয়ে তিনে যদি দেই তাহলে দেখো 30 থেকে 3 বাদ দিলে 27, 30-এর সাথে 3 যোগ করলে কি 33। আচ্ছা, তাহলে কি ফ্রিকোয়েন্সি কমালে এগুলি খুব কাছে চলে আসবে, 0.5 এর সবচেয়ে কাছে চলে আসছে এবং 3.5 এ কি আমার হচ্ছে গিয়ে দূরে চলে গেছে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে এইখানে তো আমাদের সিগন্যালটা জেনারেট হলো, এরপরে কি হবে? এরপরে যেটা হবে আমাদের এই যে আমাদের যে ট্রান্সমিটার, যে এই যে দেখো এখানে আমি ধরলে দেখায় দেয় কি ট্রান্সমিটার অ্যান্টেনা, এই অ্যান্টেনা করে কি আমার সিগন্যালটা হচ্ছে ট্রান্সমিটেড হয়ে যাবে। এরপরে কোনটাতে যাবে? আমাদের রিসিভারে চলে যাবে। আচ্ছা, তাহলে এর মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা কি অ্যামপ্লিটিউড মডুলেশনের ট্রান্সমিটারের ব্লকটা বুঝতে পারলাম। এখন হচ্ছে গিয়ে আমরা একটু রিসিভার ব্লকটাতে চলে যাই, চলে হচ্ছে ওর কম্পোনেন্ট গুলি দেখি এবং কোনটার কি কাজ সেগুলো হচ্ছে গিয়ে দেখার চেষ্টা করি। আচ্ছা, আমরা টাইম ডাউনে ফিরে গেলাম, আর এইখানে দেখো এই যে দেখো ট্রান্সমিটার পরে কি রিসিভারের ব্লকটা আছে, এখানে হচ্ছে তোমরা যদি ক্লিক করো দেখো এখানে কি আমার রিসিভারের ব্লকটা চলে আসছে। আমরা আগেই বলছি কি ওই যে তোমাদের প্রথম লেকচার ভিডিওটাতে সেখানে কি চারটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে মিক্সার, একটা লো পাস ফিল্টার, এরপরে কি আমার ডিসি ব্লক, আর তারপরে কি আমার ডিমডুলেটেড সিগনাল। এখন কোনটা কি সেটা দেখি। এখানে দেখো মিক্সারের মধ্যে কি থাকে, আমাদের একটা লোকাল অসিলেটর থাকে, যেটার কাজটা কি, যেটার কাজটা হচ্ছে এই যে আমাদের ক্যারিয়ার সিগন্যালের মতো করেই একদম সেম একটা সেম ফ্রিকোয়েন্সির একটা সিগনাল জেনারেট করা। আচ্ছা, সেটা হচ্ছে এই যে এইখানে আমরা দেখতে পারবো এলও বলতে লোকাল অসিলেটর বোঝানো হচ্ছে। এরপরে যেটা এটা কি আমার হচ্ছে লো পাস ফিল্টার, এই লো পাস ফিল্টারের আউটপুটটা এই জায়গায় দেখবো, তারপর আমি দেখি কি ডিসি ব্লকার আমার দরকার পড়ে, যেটা কি একটা সিম্পল ক্যাপাসিটেন্স সেটা আমরা দেখবো, তারপরে কি ফাইনাল স্টেজে কি আমাদের এইখানে হচ্ছে এই যে দেখো এখানে ধরলে দেখা দিচ্ছে অ্যাম্পলিফায়ার, একটা অ্যাম্পলিফায়ার থাকবে, কারণ কি ডিমডুলেটেড সিগন্যালে হচ্ছে কি কি আমাদের অ্যাম্পলিফিকেশনের দরকার পড়ে। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে গিয়ে যে পার্টটা দেখি, দেখো এই জায়গায় কি লক একটা আছে, কারণ কি লোকাল অসিলেটরের ফ্রিকোয়েন্সিটা কি আমার ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সির সাথে এক্সাক্ট ম্যাচ হতে হবে, না হলে কি হবে এই ইফেক্টটা হচ্ছে আমরা একটু পরে দেখি। আচ্ছা, প্রথমে হচ্ছে কি লোকাল অসিলেটরে আমরা ক্লিক করি। আচ্ছা, লোকাল অসিলেটরের আউটপুটটা আমরা যেটা বলতেছিলাম আমাদের ক্যারিয়ার সিগন্যালের মতোই হবে, ট্রান্সমিটারে চলে যাই, এই তো আমার ক্যারিয়ার সিগন্যাল, দেখো দেখো ক্যারিয়ার সিগন্যাল, এই যে দেখো ক্যারিয়ার কিন্তু চেঞ্জ হয়েছে, ক্যারিয়ার সিগন্যাল আর হচ্ছে গিয়ে লোকাল অসিলেটর সিগন্যাল কি আমার হুবহু সেম সেম ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল, ম্যাগনিটিউড নট নেসেসারি সেম হতে হবে, বাট ফ্রিকোয়েন্সিটা কি আমাদের এক্স্যাক্টলি সেম হতে হবে।
এবং ফ্রিকোয়েন্সি সেম হলে কি আমরা হচ্ছে গিয়ে লকড লকড হব, তাহলে কি আমাদের ঠিকঠাক মতো ডিমডুলেশনটা হবে। আচ্ছা ওই পার্টটুকু হচ্ছে আমি পরে দেখতেছি। আচ্ছা এর আগে হচ্ছে কি মিক্সারের আমি আউটপুটটা দেখি। এই জায়গায় ক্লিক করলাম, এইখানে চলে আসছে কি আমাদের মিক্সারের আউটপুট। আচ্ছা এইখানে হচ্ছে গিয়ে টাইম ডোমেনে খুব বেশি অ্যাকচুয়ালি ইনফরমেশন নাই, ইনফরমেশনটা বুঝতে হলে গিয়ে কি আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেনে যেতে হবে। আচ্ছা ফ্রিকোয়েন্সি ডোমেনে আমি ক্লিক করলাম। আচ্ছা এইখানে ওই যে যেটা বলতেছিলাম আমাদের কি পাঁচটা কম্পোনেন্ট আসবে তাই না, পাঁচটা কম্পোনেন্ট কি এই দেখো, একটা হচ্ছে ডিসি। আচ্ছা একটু আমি একে একে দেখাই, এটা কি এই যে দেখো আমার ডিসি পয়েন্ট, দেখো ডিসি পয়েন্টটা কি এই যে জিরোতে তাই তো, তারপরে এই পয়েন্টটা কি আমার এফএম এ, তারপরে এইখানে যে তিনটা কম্পোনেন্ট এটা কি টু এফ সি, এবং টু এফ সির সাথে কি হবে আমার প্লাস মাইনাস এফ এম হচ্ছে গিয়ে আসবে। আচ্ছা কারণ কি অলরেডি আমার এফ সি ছিল, এফ সির সাথে আমি আবার এই মিক্সারে, এই মিক্সারের কাজটা কি ওই আমার যে রিসিভ সিগন্যাল সেটা কি এফ সি ছিল ওইটার সাথে কি আবারও আমি এফ সি হচ্ছে গুণ দিছি, তাহলে কি এফ সি প্লাস এফ সি কি টু এফ সি বরাবর হচ্ছে আমার সব সিগন্যাল চলে গেছে। আচ্ছা তাই যদি হয় এখন আমরা হচ্ছে কোনগুলি চাই কোনগুলি চাই না, দেখো এখানে বেস ব্যান্ডের সিগন্যাল গুলি তো হচ্ছে আমরা চাই, বেস ব্যান্ড কি আমার হচ্ছে মেসেজ সিগন্যালের বরাবর, আর এখানে কি আমাদের যে এখানে যে হায়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলি সেটা কি আমরা চাই না, কারণ ডিমডুলেশনটা করব হচ্ছে গিয়ে কি আমরা মেসেজটা। তাহলে হচ্ছে গিয়ে আমরা যদি দেখি, আমরা হচ্ছে গিয়ে একটু আঁকি, আচ্ছা মার্ক করি, এটা আমরা চাই না এবং এইটা কি আমরা হচ্ছে চাই। আচ্ছা এটার জন্য কি করা হচ্ছে কি বেস্ট ওয়ে, দেখো যেহেতু দূরে দূরে আছে কি আমরা এরকম ভাগ করে দিতে পারি, ভাগ করে হচ্ছে গিয়ে আমরা এই পার্টটুকু চাই না এটা রেড মার্ক করলাম, এবং যে মার্কটুকু চাই ওটাকে কি করলাম আমরা গ্রিন করলাম। আচ্ছা তার মানে কি আমরা বুঝতে পারতেছি কি একটা যদি আমি এরকম লো পাস ফিল্টার দেই তাহলে কি হবে আমার এই পার্ট দুইটা থাকবে এবং এগুলি কি আমার কাটা পড়ে যাবে। আচ্ছা এখন এই যে লো পাস ফিল্টার, এই লো পাস ফিল্টারের হচ্ছে এখানে দেখো রেসপন্সটা দেওয়া আছে, রেসপন্সটা হচ্ছে দেখি এই লো পাস ফিল্টারের রেসপন্স যদি দেখি তাহলে দেখো এই লো পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সিটা কত, এটা হচ্ছে গিয়ে কি অ্যারাউন্ড আমি যেটা বলতেছিলাম অ্যারাউন্ড কি এটা হচ্ছে গিয়ে আমি কত 15 এর মতো ধরছি, তোমরা চাইলে কি এই যে এফ সির সমানও ধরতে পারো অথবা কি এফ সি বাই 2 ও ধরতে পারো। আচ্ছা যেটা আমি দেখাতে চাচ্ছিলাম এখানে দেখো মিক্সারের কি আউটপুটও হচ্ছে গিয়ে দেখা যায়, কারণ আমরা দেখতে চাচ্ছিলাম কি পাঁচটার মধ্যে দুইটা রাখবো আর বাকি তিনটা কেটে দিব। আচ্ছা এখন আমরা হচ্ছে মিক্সারে ক্লিক করি। আচ্ছা দেখো দেখো এখানে কি বোঝাচ্ছে, এইখানে যেহেতু এটা লো পাস ফিল্টার তাহলে সে কি করবে এই দুইটাকে হচ্ছে যেতে দিবে, কারণ কি এটা হচ্ছে তার পাস ব্যান্ডের সিগন্যাল এবং এই যে এখান থেকে কি তার হচ্ছে গিয়ে স্টপ ব্যান্ড, তার মানে কি এই পার্ট গুলোকে সে কেটে দিবে, তাহলে আউটপুটে আমাদের কি এই দুইটা পাওয়ার কথা এবং এগুলি বাকিগুলি কি আমার নাই হয়ে যাওয়ার কথা। আচ্ছা আমি হচ্ছে কি আউটপুটটা দেখবো, তার আগে হচ্ছে কি একটু মার্ক করে নেই, এটা হচ্ছে কি কি আমার থাকবে এবং থাকবে না কোনটা এইটা তাই তো। আচ্ছা এখন আমরা এই যে দেখো আমি যদি আউটপুটে ক্লিক করি তাহলে দেখো দেখছো এই কম্পোনেন্ট গুলি কি আমার নাই হয়ে গেছে, এটা কি লো পাস ফিল্টারের আউটপুট, এই কম্পোনেন্টটা আমার রয়েছে এবং এখানে হচ্ছে গিয়ে রয় নাই, এটাই তো হচ্ছে কি আমরা চাই চাই না। আচ্ছা আমরা হচ্ছে কি আবার একটু রেসপন্সটাতে ফেরত যাই। আচ্ছা ফিল্টারের রেসপন্স এটা হচ্ছে আমরা যদি শুধু রেসপন্সটা দেখি এই হচ্ছে আমার লো পাস ফিল্টার। একটা বিষয় নিয়ে অনেকের একটু কনফিউশন আছে, এটা তো হচ্ছে গিয়ে আমরা হচ্ছে ফিল্টারের ম্যাগনিটিউড রেসপন্সটা দেখতেছি তাই তো, এটা হচ্ছে ওয়ান সাইডেড, যখনই হচ্ছে গিয়ে আমরা টু সাইডেড করি দেখতে অনেকটা এরকম হয়ে যায়, তো অনেকে ভাবে এটা বুঝি ব্যান্ড পাস ফিল্টার হয়ে গেছে, অ্যাকচুয়ালি ব্যান্ড পাস না, কারণ কি আমরা হচ্ছে গিয়ে এই পার্টটা যদি আমি মার্ক করি এই পার্টটা কি এই পার্টটা তো হচ্ছে আমাদের মিরর মার্ক বা নেগেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে পজিশন, আমাদের জাস্ট কোন পার্টটুকু কনসিডার করতে হবে আমাদের জাস্ট হচ্ছে এই পার্টটুকু কনসিডার করতে হবে যেটা কি আমাদের প্লাস ফ্রিকোয়েন্সি, তাহলে এটা কিন্তু আমাদের মানে ব্যান্ড পাস হয়ে যায় না, এটা কি আমার হচ্ছে গিয়ে লো পাস ফিল্টারই রয়ে গেছে তাই। আচ্ছা আমরা ওয়ান সাইডেড আবার একটু ফেরত যাই। আচ্ছা এই তো আমার ওয়ান সাইডেড। আচ্ছা এটা চাইলে হচ্ছে টাইম ডোমেনে আমি রেসপন্সটা দেখতে পারি, এটা হচ্ছে ইম্পালস রেসপন্স, এখানে দেখে খুব বেশি অ্যাকচুয়ালি লাভ নাই, এই ইনফরমেশন আমাদের খুব একটা কাজে লাগবে না, এই আমরা হচ্ছে আবার ফ্রিকোয়েন্সি
ইনফরমেশনেই হচ্ছে ফেরত চলে যায়। আচ্ছা, এখন মিক্সারের আউটপুটটা যেটা দেখতেছিলাম, যেটা বলতেছিলাম কি, এই দুইটা সে রাখবে, এই তিনটা হচ্ছে সে কেটে দিবে। কারণ হচ্ছে গিয়ে এটা যদি আমি আঁকি, আমাদের আইডিয়াল লো পাস ফিল্টারটা কি দেখতে অনেকটা এইরকম কিছু একটা হতো, তাহলে কি এই দুইটা হচ্ছে গিয়ে সে পাস করতে দিবে আর এটা কি পাস করতে দিবে না। আচ্ছা, যেই কারণে হচ্ছে, দেখ এইটাতে আবার আমি ব্যাক করছি, দেখো এখানে যদি আমি ফ্রিকোয়েন্সি বাড়াই, একদম যদি আমি হায়েস্ট 3.5 এ নিয়ে যাই, তারপরে কিন্তু সে কি আমার পাস ব্যান্ডের মধ্যে থাকে, এই বিষয়টাই হচ্ছে দেখানো। কারণ কি আমাদের মেসেজ, আমাদের এরকম কাট অফ ফ্রিকোয়েন্সি চুজ করতে হবে যাতে কি আমাদের যে কোনো ফ্রিকোয়েন্সির মেসেজ সিগন্যাল হচ্ছে যেতে পারে, কিন্তু এর উপরের গুলি হচ্ছে আমরা আমাদের যাতে যেতে না পারে। আচ্ছা, এখন আমরা হচ্ছে গিয়ে পাঁচটা কম্পোনেন্টের মধ্যে আবার দেখতে পারি কোনটার সাথে হচ্ছে গিয়ে এই বায়াস ভোল্টেজের রিলেশনশিপ। যেমন এইটা যদি আমি বাড়াই, তাহলে দেখো বাড়তেছে কোনটা, এইটা আর হচ্ছে এই দুই, এইটা, তার মানে এগুলির সাথে হচ্ছে গিয়ে আমার বায়াস ভোল্টেজের রিলেশনশিপ। আর বাকিগুলির সাথে এই যে দেখো বাকি তিনটা, এই যে এইটা এইটা এটা, এটার সাথে আমার কার রিলেশনশিপ, আমার মেসেজ সিগন্যালের হচ্ছে রিলেশনশিপ। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আউটপুটটা হচ্ছে দেখলাম। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমার লো পাস ফিল্টারের আউটপুট। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমি এই স্কেলটা একটু জুম করে দেখি। আচ্ছা, জুম করে যদি দেখি, এখন আমাদের তাহলে কি কি কম্পোনেন্ট আসতেছে, আমাদের হচ্ছে যে ডিসি বায়াস, যেটা কি জিরোতে একটা কম্পোনেন্ট আসতেছে, এবং আমাদের কি আসতেছে, ওয়ানে একটা কম্পোনেন্ট আসতেছে। আচ্ছা, এটা যদি আমি এখন টাইম ডোমেনে দেখি, আচ্ছা এখানে আমি টাইম ডোমেনে দিলাম, আচ্ছা দেখো কি হয়েছে, আমাদের গ্রাউন্ডের থেকে কি একটু উপরে উঠে গেছে। এর কারণটা কি, এর কারণটা হচ্ছে আমাদের এই যে এখানে যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টের কারণে কি আমাদের গ্রাউন্ড থেকে উপরে চলে যায়। আচ্ছা, আর এখানে কি আছে, আমার এফএম সিগন্যালটা হচ্ছে চলে আসছে। এখন আমাদের হচ্ছে ওই যেটা বললাম, দুই ধাপে দূর করতে হবে। প্রথমে কি আমাদের যে এক্সট্রা বায়াস ভোল্টেজ, সেই বায়াস ভোল্টেজটা আমি দূর করব, সেটা কি আমরা নর্মাল ক্যাপাসিট্যান্স দিয়ে দূর করতে পারি। ক্যাপাসিট্যান্স দিলে আমার বায়াস ভোল্টেজটা হচ্ছে, এই এক্সট্রা বায়াস ভোল্টেজটা দূর হয়ে কি হয়েছে, আমার গ্রাউন্ডে চলে আসছে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে দেখো মেসেজ সিগন্যাল কি আমাদের আলটিমেটলি ডিমডুলেট করতে হবে। এখানে আমাদের অরিজিনাল মেসেজ সিগন্যালের সাথে কম্পেয়ার করার জন্য এখানে আমি একটা বাটন দিয়ে দিচ্ছি। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখো এখানে কি আমার মেসেজ সিগন্যালটা দেখাচ্ছে। এখন আমরা দেখতে পারতেছি কি, আমাদের একদম মেসেজ সিগন্যালটাই মেসেজ সিগন্যাল মতো চলে আসছে, জাস্ট কি আমার অ্যাম্পলিটিউডে হচ্ছে কিছু পার্থক্য আছে। এটা আমরা কিভাবে দূর করতে পারি, দেখো আমি যদি হচ্ছে এই যে গেইন বাড়াচ্ছি অ্যাম্পলিফায়ারের গেইন, এটা যদি হচ্ছে আমি ম্যাক্সিমাম গেইন করে দেই, তাহলে দেখতেছো এখন আমার কি হুবহু মিলে গেছে। এটা হচ্ছে গিয়ে কি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে গিয়েও ভেরিফাই করতে পারি। দেখো ফ্রিকোয়েন্সি ডোমেনে কত হতে চলে আসছে, আমাদের 4 হচ্ছে চলে আসছে, তাই তো। এখন আমাদের যদি অ্যাকচুয়াল মেসেজ সিগন্যালের ভ্যালু কমাইলে, এটাও কি আমাদের ডিমডুলেট সিগন্যালটাও কমে যাওয়ার কথা, কারণ কি আমরা ঠিকঠাক মতো হচ্ছে ডিমডুলেশনটা করতে পারছি। আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের ডিমডুলেশনের যেই প্রসেস সেইটা। আচ্ছা, এখন একটা জিনিসে আমি আবার হচ্ছে একটু ফেরত যেতে চাই। দেখো ট্রান্সমিটারে চলে গেলাম, এইখানে হচ্ছে গিয়ে আমরা তো করছি কি ডিএসবি ইউজ করছি, তাহলে এখন যদি আমি সাপ্রেস ক্যারিয়ার করতে চাই, তাহলে কি করতে হবে, এই বায়াস ভোল্টেজটা কি দিতে হবে, আমার জিরোতে দিতে হবে। তাহলে দেখো কি হয়, এটা যদি আমরা কি জানি সাপ্রেস ক্যারিয়ার করলে কোন পার্টটা, এই পার্টটা দিয়ে একটু লক্ষ্য করো, আমরা যদি সাপ্রেস ক্যারিয়ার করি, তাহলে কি এই যে এফসির যে পার্টটা, সেটা কি আমাদের চলে যাওয়ার কথা। দেখো এফসির পার্টটা চলে গিয়ে আমাদের কি রয়েছে, এফসি মাইনাস এফএম রয়েছে, আর একটা কি রয়েছে আমার এফসি প্লাস এফএম হচ্ছে রয়েছে। আচ্ছা, এখন আমরা এটার হচ্ছে গিয়ে ডিএসবিএসি করলে কি সুবিধা সেটা একটু দেখি। আমরা হচ্ছে গিয়ে রিসিভারে চলে যাই, রিসিভারে হচ্ছে গিয়ে মিক্সারের আউটপুটটা যদি দেখার চেষ্টা করি, দেখো এখানে কি আর ডিসি পার্টটা রয়েছে, এই ডিসি পার্টটা তাহলে আসে কোত্থেকে, আমাদের বায়াস ভোল্টেজের সাথে হচ্ছে গিয়ে আমার ডিসি পার্টের হচ্ছে একটা রিলেশনশিপ আছে। দেখো এইটার ভ্যালুটা যদি আমি এই যে 0.4 করি, তাহলে দেখতেছো একটা কি আমার ডিসি পার্ট চলে আসছে। যখন আমি সাপ্রেস ক্যারিয়ার বা ডিএসবিএসসি করব, তখন কি আমার এই ডিসি পার্টটা আর হচ্ছে থাকবে না। আচ্ছা, ঠিক একইভাবে হচ্ছে গিয়ে আমরা যদি তখন
এই যে ফিল্টারটা দেখি, ফিল্টারটাতে কি স্বাভাবিক এই পার্টটা হচ্ছে রাখবে আর এই পার্ট দুইটা বাদ দিয়ে দিবে। আচ্ছা তাহলে কি আমাদের শুধু হচ্ছে মেসেজ সিগন্যালটা হচ্ছে থাকবে। আচ্ছা এখন যদি আমি টাইম ডোমেনে চলে যাই, দেখো টাইম ডোমেনের সুবিধা কি, ডিএসবি এসসি করলে সরাসরি কি আমার কোনো ডিসি ব্যাসটা অ্যাড হচ্ছে না, তখন কি আর আমার এই ক্যাপাসিটরটা দরকার আছে? তখন কিন্তু আমার ক্যাপাসিটেন্সটা দরকার নেই। ক্যাপাসিটেন্সটা কখন দরকার? শুধু হচ্ছে আমরা যখন ডিএসবি করব। যদি আমরা ডিএসবি এসসি করি তখন কি এই পার্টটা আমার আর লাগে না। কারণ হচ্ছে কি কি, তখন দেখো এই ক্যাপাসিটেন্সের আগের ইনপুট আর ক্যাপাসিটেন্সের আগের আউটপুট কি হুবহু হচ্ছে আমাদের হচ্ছে সেম। আচ্ছা এই হচ্ছে একটা ব্যাপার। আর একটা জিনিস যেটা মেনশন করতে চাচ্ছিলাম, আচ্ছা এই হচ্ছে আমাদের রিকনস্ট্রাক্টেড মেসেজ বা ডিমডুলেটেড সিগনাল। এখন হচ্ছে গিয়ে যেটা বলতেছিলাম, দেখো এখানে লকড বলতেছে, কারণ কি বলতেছিলাম যেহেতু কি এটার ফ্রিকোয়েন্সির সাথে এটার ফ্রিকোয়েন্সি একজাক্টলি ম্যাচ হচ্ছে। একজাক্টলি ম্যাচ না হলে কি হবে, তাহলে কিন্তু মিলার কথা না, কারণ কি এটা হোমোডাইন ডিটেকশন। ধরো এটা আছে 30, এটা কথা কথা আমি করে দিলাম কি 35, তাহলে কি আর মিলতেছে? এই হচ্ছে আমার অ্যাকচুয়াল মেসেজ, দেখো এটা আর এটা কি আমার ডিমডুলেটেড সিগনাল। আচ্ছা এখন যদি এটা 30 বদল 35 করে দেই, তাহলে দেখো এটা কি আবার লক হয়ে কি আবার হচ্ছে আমার মিলে গেছে। এখন যদি আবার হচ্ছে কি এটা আমি 30 করে দেই আমার অমিল, দেখো এখানে কি একটা আমি ওয়ার্নিং সিগনাল দিচ্ছি। ঠিক একইভাবে আমি যদি 25 করে দেই তাহলে কি মিলবে? মিলবে না। দেখো এটা এখন 30 করতেছি, এখনো কি অমিল। যেই এটা হচ্ছে আমি 25 করে দিব, দেখো এটা লক হয়ে গেছে, তাহলে কি আমার সিগন্যালটা আবার হচ্ছে ব্যাক করছে। তো এটাই আমি দেখাচ্ছে চাচ্ছিলাম, হোমোডাইন ডিটেকশনে আমার ফ্রিকোয়েন্সি গুলি কি এরকম এক্সাক্ট সেম হতে হবে, না হলে কি আমার ঠিকঠাক মতো হচ্ছে রিকনস্ট্রাকশনটা হবে না। আচ্ছা সো যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমার এলো আর হচ্ছে এই ক্যারিয়ারটা হচ্ছে কি একই ফ্রিকোয়েন্সি বা লক থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা যদি রাইট অ্যাম্পলিফায়ার গেইন করি তাহলে কি আমাদের আউটপুট হুবহু সেম আসবে। দেখো এটা যদি আমি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করি, দেখো দুইটা সিগন্যালই চেঞ্জ হচ্ছে। এখানে কিন্তু দুইটা সিগন্যাল বোঝা যাচ্ছে না, এখানে দুইটা সিগন্যাল আছে, ডিমডুলেটেড একটা মেসেজ সিগন্যাল, কারণ কি আমরা ঠিকঠাক মতো ডিমডুলেশন করতে পারতেছি। এখানে যদি আমি অ্যাম্পলিটিউড কমাই তাহলে কি আমার অ্যাম্পলিটিউড কমে যাবে, কিন্তু যেই মুহূর্তে হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সিটা এরকম মিসম্যাচ হবে তখনই কি আমার দেখো এখন আর মেসেজ সিগন্যালের সাথে আমার এই সিগন্যালটা আর কোনো ম্যাচ হচ্ছে না। আচ্ছা এই পার্টের মাধ্যমেই হচ্ছে গিয়ে এই অ্যাপে তোমাদের যা দেখানোর কথা আমি মোটামুটি সব দেখাই ফেলছি। আচ্ছা এখন এখানে দেখাই, এখানে হচ্ছে প্লটে হচ্ছে গিয়ে যে দেখো গ্রিড আর এক্সিস, এটা হচ্ছে তোমরা হচ্ছে গিয়ে কন্ট্রোল করতে পারবা। এটা হচ্ছে রাইট ক্লিক করেও কন্ট্রোল করা যায়, অথবা কি এই জায়গাতেও কন্ট্রোল করার একটা ওয়ে হচ্ছে তোমাদের আছে। আচ্ছা এখন এখানে আমি হেল্প ফাইল দিয়ে দিছি, হেল্পে যদি ক্লিক করে দেখো একটা ওপেন পিডিএফ ফাইল আছে, এখানে যদি ক্লিক করো তাহলে কি আমি তোমাদের যে কোডটা হচ্ছে শিখেছিলাম ওই কোডের যে একটা পিডিএফ ফাইলটা হচ্ছে তোমাদের কাছে চলে আসবে, যেখানে কি আমি হচ্ছে তোমাদের এই বর্ণনাটা করছি। সেটার জন্য হচ্ছে আমি আবারও বলতেছি আগের লেকচার ভিডিওটা অফকোর্স তোমাদের কিন্তু দেখতে হবে, কারণ ওই রিলেটেড কোশ্চেন হচ্ছে তোমাদের ভাইবাতেও করব এবং কুইজেও কি ওই টাইপের কোশ্চেন হচ্ছে থাকবে। আচ্ছা আরেকটা আছে, হেল্পে যদি ওপেন ইউআরএল লিংক দাও তাহলে হচ্ছে গিয়ে কি এই যে তোমার যেই ইউটিউব চ্যানেলে হচ্ছে গিয়ে যে ভিডিওটা হচ্ছে গিয়ে আমি আপলোড করছি সেটাতে কি সেটার লিংকটা হচ্ছে তোমরা পেয়ে যাবা। আচ্ছা তো এর মাধ্যমে হচ্ছে গিয়ে আমি আশা করি সবই দেখাইছি, কোনো কিছু হোপফুলি মিস করি নাই। আর তারপরে যদি কোনো কিছু মিস করে থাকি আশা করি তোমাদের হচ্ছে গিয়ে যে রিভিউ ক্লাসগুলি নিব ওই রিভিউ ক্লাসগুলির মাধ্যমে সলভ করব। আচ্ছা তো আশা করি সবাই ভালো থাকবা, এর মাধ্যমে হচ্ছে আমার আজকের প্রেজেন্টেশনটা শেষ হচ্ছে।